পাবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আসলে ভাইজান নিজের প্রশংসা করার মতো কিছুই নাই, যেহেতু প্রতি সপ্তাহে ভিডিও আপলোড হচ্ছে। আল্লাহর রহমতে কেতারে ভালোবাসা এবং সাড়া, এবং কেতারা যদি গরু না নেয় আমি তো আর গরু জবাই করে খাবো না। এত গরু তো নিয়ে আসতে পারতেন না, সম্ভব না। তার কারণ আপনি নিজেও জানেন যে আমি একটা প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন গরু দেখতেছি, একটা ব্যবসায়িক। সেই ক্ষেত্রে মনে করেন যে আমার গরু যখন সেল হয় সেই টাকা দিয়ে আমার গরু ক্রয় করা লাগে, সেটাই তো। সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে ভাই কন্টিনিউ ব্যবসা চলছে, সে বিদায় কল প্রতি সপ্তাহে হাজির হতে পারতো। আর এখনকার গরুগুলো তো একদম ব্যতিক্রমী গরু। এর মধ্যেও আপনার কিছু গরু কল অফলাইনেও বিক্রি হচ্ছে, অফলাইনেও বিক্রি হচ্ছে। আল্লাহর রহমতে যেহেতু পাওয়েল ভাই আসলে অনলাইনে একজন ভাইরাল ব্যক্তি, ভাইরাল ব্যক্তি বলতে আপনার কালেকশনের দিক দিয়ে যাতে আপনি সেরা হন, আপনি সবাই ভাইরাল হতে পারেন ভাই। তো পাওয়েল ভাই আজকের তারিখটা হচ্ছে 14 জানুয়ারি 2024 সাল, আর আপনার ফার্মের ঠিকানা একটু বলে দেন। আসলে ভাইজান এই তারিখের বিষয়টি নিয়ে আমি কেতারের মাঝে একটা কথা বলি, অনেকেই ফোন দিয়ে তারিখের, তারিখ তো আসলে স্ক্রিনের পর লেখাই থাকে, তারপরেও তারাও বুঝতে পারে না, এই জিনিসটা আমার কাছে খুব কষ্টদায় লাগে, সেটাই। তো পাবলে আপনার ফার্মের ঠিকানা বলে দেন। আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা ঢুলটি বাজার। আচ্ছা, তো চলেন এবার গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। আসলে আতিক ভাই আজকে যে গরুটা আছে, যদি অন্য কোনো ব্যবসায়িকের কাছে হইতো তাহলে সর্বনিম্ন 1 লক্ষ টাকা পুরস্কার দিত। আমার ভাই কোনো টাকা নাই, আমি পুরস্কার দেবো না, আমি গরু দেবো। আমাদের কিছু দেন ভাই, আমার তো সম্ভব না দেবার, তার কারণ আপনার আপনার আপনারই খাবো আর আপনার কাছেই দুর্নাম করবো, হিসাব। জি জি, সেই ক্ষেত্রে আপনি কেউ যদি ফ্রি ভাবে ফ্রি কল কোনো ধরনের সম্ভব না, আপনার টাকা দিয়ে আপনি কি ফ্রি দেবো, সেটাই তো। পাবেল ভাই চলেন গরু দেখি আর গরু সম্পর্কে জানি। ঠিক আছে পাবেল ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ উঁচা একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? আসলে ভাইজান আমার কাছে আপনার কন্টিনিউ একটা জিনিস খালি আমি ফলো করতেছি, খালি জমুক হয়ে যাচ্ছে, বুঝলেন? মানে একই সাইজের দুইটা গরু হয়ে যাচ্ছে, একই রকম, একই সাইজের এবং একই রকম। আচ্ছা, তো এটা কোন জাত মানের গরু? আসলে ভাইজান এগুলো আছে উলবাড়ি শিববি জাতের গরু। উলবাড়ি? জি জি। গরুটার হাইট কেমন আছে ভাই? এগুলো আপনার 64 করে হাইট আছে। 64, এটা ছিল প্রথম? জি। আচ্ছা, তো এটার কি এককভাবে দাম হবে? আসলে ভাইজান জোড়া বিক্রি করবে এই দুইটা গরু। আমি চাচ্ছি যে দুইটা গরুই কোনো খামারে যেতে থাকে, তো খামারেরও ভবিষ্যৎ, এবং দুইটা গরু যখন কুরবানিতে আপনার রেডি করতে পারবে তখন মাশাআল্লাহ ক্রেতাদের একটা দৃষ্টি আকর্ষণ করা যাবে, দৃষ্টি আকর্ষণ করবে, এবং দুইটা গরুতে তারও হিউজ পরিমাণ প্রফিট হবে, আমারও সীমিত টাকায় যাতে আমি বিক্রি করতে পারি। তো এটা ছিল এক, পাশেরটা একটু দেখি, পাশেরটা সম্পর্কে একটু বলবেন। ঠিক আছে ভাইজান, এটা কোন জাত মানের? এটা এটা কল আবার আপনার খুবই ইউনিক একটা গরু, ইউনিক মানে চুর থেকে শুরু করে কালারটা আপনার একটু পাকড়া ছাপের পাইছে। আচ্ছা, আসলে এই গরুটা যখন আপনার রেডি হয়ে যাবে আতিক ভাই, হ্যাঁ তৈরি করা হবে, এর যে আপনার আউটলুক দাঁড়াবে আসলে বলার মতো কিছু নাই। যারা এই গরু লালন পালন করছে তারাই একমাত্র বুঝতে পারবে যে ভবিষ্যৎ ফিউচারটা কি। তো পাবেল ভাই এই গরুটার হাইট কেমন আছে? এটা আপনার 65 মনে হবে, সম্ভব 65 করে আছে, মানে তো এভারেজ 64 করে ধরেন। আচ্ছা, মানে এখানে আবার আতিক ভাই একটা কথা আছে, হয়তো আমি কল আপনার 1-2 ইঞ্চি এদিক ওদিক কল করছি না কো, আমার যেটা আছে আমি সেটা বলতেছি। আচ্ছা, পরিমাপ করা? জি জি। তো পাবেল ভাই এক এবং দুই দুইটা গরু কেমন দাম ভাই? পরপর আমি গরু দেখাইতে থাকি, আস্তে আস্তে ইনশাল্লাহ ফোনের মাধ্যমে কোনো কেতা যদি মনে করে যে না পাবেল ভাই গরু জাতসম্মত মানসম্মত, আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে। পাশে 3 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, আবারও বড় বড় সিংয়ের গরু এগুলা। আসলে ভাইজান আমি তো সবসময় চেষ্টা করতেছি যে মনে করেন যে রেয়ার কিছু কালেকশন করা, যদি লোকাল বাজারের গরু যদি নিয়ে আসে আমি বোলচাল মারি তাহলে আমার গরু বিক্রি হবে না, কেতারাও সাড়া দিবে না কো। তো সেই ক্ষেত্রে রাজস্থানের কাঙ্খা জাতের গরু মাশাআল্লাহ, আপনি কোনো দিক থেকে কমতি নাই, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ, আর হোয়াইট কালার গরুটা খুবই কম রেয়ার পাওয়া যায়। আচ্ছা পাবেল ভাই এটা 3 নম্বর গরু। জি। এই গরুটার দাম ভাই? এই মানে এই এই গরুটা আপনার কোনো ক্রেতা যদি আগ্রহ প্রকাশ করে বা নিতে চায়, আমি প্রথম একটা কথা বলতেছি যে আমার গরু নিতে হলে আসতে হবে, আসতে হবে। দ্বিতীয় কথা, এই গরুটার দাম আমি নির্ধারণ করছি 6,75,000। 6,75,000। জি। পাশে 4 নম্বর যেটা নিয়ে আসছেন, খুব সুন্দর সাপের একটা ইউনিক কালারের গরু। আসলে ভাইজান গির আপনার এই পাকড়া গির গুলো খুবই রেয়ার। এটা হচ্ছে গির? জি জি, গির সার, এটাও কল ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে ফ্রেম, ফ্রেম ফ্রেম খালি এর ফ্রেমে যদি ভরে ভাই এক কি দানব আকৃতির গরু হবে এটা বলা দুষ্কর। বয়স কেমন এটার? এটা আপনার 4 দাঁত ভাই। 4 দাঁত? জি জি, 4 দাঁতে আপনার গরু হাইট পাইছে কত, আবার পা হাত পুরো মোটা। আচ্ছা, এই গরু ধরেন যে বর্ডারের তো একটা ভাই ঝুঁকি আছে, সে ঝোঁকটা পার হয়ে গেছে, এখন খাওয়া ধরে দিয়েছে ইনশাল্লাহ। এই গরুটা মনে করেন 1 বছরের জন্য যদি কেউ লাভবান করতে পারে আমার মনে হয় যে মানে ভবিষ্যতের একটা গরু হবে ইনশাল্লাহ। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম নির্ধারণ করছি আমি 3,25,000 টাকা। 3,25,000 টাকা দরদাম করে নেওয়া যাবে। আসলে আহামরি না, হয়তো যেহেতু যদি কেউ
পাঁচটায় নাই বা দুইটায় নাই সেক্ষেত্রে কম্পেয়ার কথা বলা যাবে। তো পাবেল ভাই এপাশে সবশেষ পাঁচ নম্বর একটা গাভী বাচ্চার প্যাকেজ নিয়ে আসছেন। আসলে ভাইয়া এই গরুটার বিষয়টা বলি, আমার কাছে টাকা নাই ভাই, যদি টাকা থাকলো তাহলে আমি কোনো 1 লক্ষ টাকা পুরস্কার দিতাম। তার কারণ এরম গরু মনে করেন গরু হইলেই এ দেবো ও দেবো মানে বলতেই থাকে। আসলে গির কাক বলা হয়, গিরের যা বৈশিষ্ট্য থাকা দরকার, নেপালি অরিজিনাল যে 100% গির, ইন্ডিয়ান গির। এই যে দেখেন এর যে বাঁট চারটা মনে করেন যে গিরের যা মাঠাবার দরকার তাই আছে। কি বাচ্চা সঙ্গে? এটা হচ্ছে বকনা বাচ্চা ভাই, বকনা বাচ্চা, গিরেরই একটা বকনা বাচ্চা আছে। আর মাতার গেটআপটা আতিক ভাই এত সুন্দর, সিংহের গেটআপ মানে বলার মতো ভাষা নাই। আচ্ছা টোটালি ইন্ডিয়ান কালেকশন। তো পাবেল ভাই এটার গাভী বাচ্চা কেমন দাম ভাই? এটা আলোচনা সাপেক্ষে থাকবে, এটা আলোচনা, জি জি জি, এটা আলোচনা সাপেক্ষে থাকবে। যদি কোনো ক্রেতা মনে করে যে না জাত উন্নয়ন করার জন্য পাবেল ভাই থেকে একটা, আর পাঁচটা একসঙ্গে নিলে সেটাও ইনশাল্লাহ চেষ্টা করব, মানে যত কম্প্রোমাইজ করা যায় আর কি। আচ্ছা তো ঠিক আছে পাবেল ভাই, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।